তোমরা এতদিন সাধারণ যোগ শিখেছো, আজ আমরা এক ধরনের নতুন যোগের পদ্ধতি শিখব, যার নাম হাতে রাখা যোগ। একটি যোগের অঙ্ক দেখো, 17 যোগ 9। এখানে 17-র ক্ষেত্রে দশকের ঘরে 1 বসছে, অর্থাৎ 1 দশক, আর এককের ঘরে 7 বসছে, অর্থাৎ 7 একক। এর সাথে আমরা যোগ করছি 9, অর্থাৎ 9 একক। আমরা এককের ঘর থেকে যোগ শুরু করি, তাই এখানে 7টি এককের সাথে 9টি একক যোগ করতে হবে, আর যোগফল হলো 16টি একক। কিন্তু আমরা জানি 10টি একক পাশাপাশি বসতে পারে না, এরা জুড়ে গিয়ে 1 দশক হয়ে যায়। তাই 16টি এককের মধ্যে 10টি একক জুড়ে গিয়ে 1 দশক হয়ে যাবে এবং 6টি একক আলাদা আলাদা থাকবে। কিন্তু এককের ঘরে তো 1 দশ বা 1 দশক থাকতে পারে না, তাই 1 দশকটি চলে যাবে দশকের ঘরে। এই যে নতুন দশকটি এসেছে, ওকে আমরা দশকের মাথার ওপর বসালাম। এবার দশকের ঘরের যোগ করি। আগের 1 দশক ছিল, আর এখন 1 দশক আমরা মাথার ওপর বসিয়েছি, তাই 2-এ মিলে এখন দশকের ঘরে 2 দশক হয়ে গেল। তাহলে আমরা 1 দশক আর 7 এককের সাথে 9 একক যোগ করে পেলাম 2 দশক 6 একক, অর্থাৎ 26। দেখো তো, বলতে পারো কি না 5 যোগ 5 কত হয়? এখানে 5 একক আর 5 একক যোগ করলে 10 একক হবে, আর 10টি একক জুড়ে গিয়ে 1 দশক হয়ে যাবে। তাই আর ওরা এককের ঘরে বসবে না, 1 দশকটি প্রথমে দশকের মাথার ওপর বসবে, পরে যোগফলের ঘরে নেমে আসবে। আর এককের ঘরে কোনো এককই থাকবে না, তাই ওখানে 0 হবে। তাহলে 5 যোগ 5 হলো 10। ধন্যবাদ।